ছুটে ছুটে হাজির হয়েছেন। আপনারা দিনদার আশিকিন মুহাদ্দিদ উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা। মাগরিবের পর থেকে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আমি আপনাদের মাহফিলটাতে এসেছিলাম, তখন জায়গাটা আরো ছড়ানো ছিল, কর্তৃপক্ষ আবার চেষ্টা করেছে কিন্তু পাশের জায়গাটা অন্য কাজে আটকে পড়ে যাওয়ার কারণে ইচ্ছে থাকার পরও লম্বা বড় প্যান্ডেল করা যায়নি। লোকজন যারা এসেছেন এখানে অর্ধেক লোক জায়গা দেওয়াটা কঠিন, সুতরাং চেষ্টা করে লোকজন তো মাত্র আসতেছে, এখন জায়গা তো আর নাই, কিছু করারও নাই, এই পাশে খালি জায়গা নাই, খালি জায়গা নাই, যাই হোক এখন তারা তাদের মতো করে চেষ্টা করেছে, আমরা আমাদের মতো চলে এসেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই করি না আমিন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন। আমরা এই দুনিয়াতে আগে মানুষ ছিলামই না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা, একটু কমাই দমাই, হালকা একটু কমাই দাও, জিন আর ফেরেশতা ছিল এই দুনিয়াতে। জিনেরা কমাইতে বসে কমাইতে বাড়াইতো না কমাইত আরো কম, জিন এবং ফেরেশতারা এই দুনিয়ার ভিতরে ছিল, আল্লাহ কোনো কিছু অযথা তৈরি করেন। আপনি যে দেখেন পিঁপড়া, এটারও একটা কাজ আছে, এই যে দেখেন মশা, এটারও একটা কাজ আছে, মাছি প্রজাপতি কোন সৃষ্টি এমনি এমনি বানান নাই আল্লাহ তাবারক তাআলা। তিনি জিনদেরকে, এটা কি রেকর্ড করা, আপনি কিন্তু পুরো মাহফিলের মধ্যে না রাখবেন, আমি বিরক্ত হচ্ছি, আমার মনের কাছে ডর করতে আছে, আমি মনে হচ্ছে দুই একটা তুল্লাসে গেছে এটা দিবেন, দম বন্ধ করে বইয়া রয়েছি, আমি মনে হচ্ছে সাংবাদিক আবার দিয়ে জন্ম লাগছে না আমার লাইন খেলাই বেশি, এটাতে কোনো বাদন না খেলা যাবে, হ্যাঁ আমি এটা এমনি দৈর মলের দৌড় দিয়ে আমার দিকে আগে ঠিক আছে, পজিশন ঠিক আছে, আমিন কর আমিন আমিন কর আমিন জুড়ে আমিন। তো যেই কথাটুকু বলতেছিলাম, এই জিনদেরকে বানাইছে আল্লাহ এক কাছে, এটা ইয়ে শুরু করছে আরেক কাছে, আল্লাহর সাথে অন্য কথা না, তোমরা বানাইলাম কি লিগা তোরা শুরু করছো কি, আল্লাহ খুব রাগ, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন, সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ, তিনি তো খালি রাখুন না আল্লাহ, খালি তিনি রাখবেন, ভালো দুরস্ত যারা তারা দেখবেন সারা সাব যদি দুটো কুট দিয়ে জৈন তার নামে লোভ নেই রে, যে আগুন ধরাইতে খাটলাম চতুর্দশী পূর্ণিমার চাঁদ যে আকাশে হাসে, এইরকম আকাশ এইরকম জমিন, তরুলতা বৃক্ষরাজি গাছপালা কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কেনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, খুব ভালো লাগা সুন্দর পৃথিবী, এমনি এমনি ছেড়ে দেবেন এটা চিন্তাও করা যায়,
রাষ্ট্রীয় বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় বিভিন্ন অবকাঠামো আছে, যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, ভারতে আছে লোকসভা, বাংলাদেশে সংসদ, জার্মানিতে আছে সিনেট মেম্বার, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন ব্যাপার আছে। কারণ আমরা এখন যারা এখানে আছি বসা দাঁড়ানো চেয়ারে ওই পাশে, যারা মঞ্চে সামনে, সব আমরা বুদ্ধিমান, এখন আর বোকা মানুষ না। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের যে সংসদ, ভারতের যে লোকসভা, আমেরিকার যে হোয়াইট হাউস, ব্রিটেনের যে পার্লামেন্ট, এইগুলার চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি, তুলনীয়। থ্যাংক ইউ। অতুলনীয়, তুলনা দেওয়ার কোন সুযোগ। কারণ এই যে আমরা পৃথিবীর যে দেশটি, বিভিন্ন দেশের যে নাম্বার অফ পার্লামেন্ট, এটি ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে, কথা বলছেন না? এটা বুঝি ফোনে কথা কওয়ার জায়গা? নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ, একবারে শব্দ করা যাক এবং উঠা উঠির চিন্তাও কর। যারা উড়নের নিয়ত আছে নিয়ত নাই গেলাম, আখেরি মোনাজাতের আগে লড়বেন না, উঠবেন তো দূরের কথা। আমিন ক, আমিন। আপনার একটা ভালো রায় দিচ্ছে যে সকল কিছুর চাইতে দাবি হইল আল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর এই সংসদ গুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও আছে, আছে সুৎখুর আছে, ঘুষখুর আছে, মদখুর আছে, কেসিনো চালাক আছে, গান গায় আছে। আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ হলেন স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা, সুবহানাল্লাহ বলবেন না? এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রব্বানি কেন তুমি আমাদেরকে ডেকেছো? আল্লাহ ডাক দিয়া কো, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা বাদ মারার মানুষ যেন জানতে পারি আলোচনার আলোচ্য বিষয়টুকু আল্লাহ কোরআনুল কারীমে আমাদের জানার জন্য কট করে দিয়েছে, তিনি উঠিয়ে দিয়েছেন কোরআন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি, আমার সাথে সবাই পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই,
যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ, ফেরেশতারা কয় বানাইলেন না? একটু পারবো এর আগে একবার জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে, মানুষ বানাইবেন এই তেজ করবো, দোহান ভাঙি খাইয়া ঘুরাইব, দেহা হাওলাত দিত ফালতে দিত না, গাছ লাগাইয়া আরেক বাড়ার উড়ান বাড়াইয়া আন্দাইন কইরা লাইব। আছে নি এই তাপা দিয়া শুই ডুহে দিয়া সাবল ডুহাই দিব, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ, মানুষ বানানো হয়ে গেল। সব মিলে যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস বলেছেন, যে এই তিন দল মানুষ হইল সফল। তিন দল মানুষ সফল মানে কি? সার্থক। যেমন আমরা দেখো একবার রিক্সা চালা, একবার ফুট যদি একটা এমবিবিএস ডাক্তার হয় ভাইসা দহানো বইয়া কি কয়বার জীবনটা সার্থক রে, পলা একটা ডাক্তার বানাই নিচ্ছি। আমরা দেশ কই পলায় ডাক্তার হইলে সার্থক? এটা কি এখানে ফর্মুলা সরকার থাকবো? এটা বলে একটু ধৈর্য ধরে শুনেন, আপনি আমার দিকে ঘুরে বসুন, আপনি ঘুরে বসুন, খুব ধৈর্য ধরে খেয়াল করে শুনে একটা কথা যেন আমাদের না হারা, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক আমরা কথা শুনে অফ করে দেব। আপনার দয়া করে মোবাইল গুলো বন্ধ করে, এই ওয়াজ হতে পারতেন না রেকর্ড হইতেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ, আমি কোনো হবলি হইনি মরতে না মরতে, আমি বর্তমানে ওয়াজ বাহিনী ফকট রাখেনি। এখন মানুষ আমরা রিক্সাওয়ালার সাথে যদি ডাক্তার হয় আমরা তো এবার সার্থক, রিক্সাওয়ালার সাথে যদি ইঞ্জিনিয়ার হয় এবার জীবনটা সার্থক রে, পাঁচটা ফুট যদি বিদেশ গিয়া বাইক বিল্ডিং করে লাই হবে একটা বেড়া একটা এবার ফলকে বাইকটা বাড়াইছ না আনিল কর, ধরো না বিরক্ত করো না, হ্যাঁ শুনবেন আমি একটু নড়ি বেশি তো ইনশাল্লাহ আমি কাছাকাছি থেকে কথা বললে শুনবেন ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছে কথা বলে কে কথা বলে মুরব্বী কথা বলে চুপ থাকে বলে না আমি সেই কথাটা বলতেছিলাম। এখন আল্লাহ তাআলা বলতে আল্লাহ আমরা যারা সার্থক কই এমপি সাহেব সার্থক, মন্ত্রী সাহেব বেড়ায় ভুইয়া চৌধুরী সরকার ঘনকার ফেসকার সর্ণকার দফাদার জমিদার কন্ট্রাক্টার দোকানদার কাস্টমার এদিকে কয় সার্থক, কিন্তু আল্লাহ দিয়ে সার্থক পায়। আল্লাহ সার্থক পায় কারে? তিন দল মানুষ কথা বলেন না দেখছি দেখছি জাগারে জাগারে
তুমি যেমনি সাউন্ড দিলে তো শোনেন লোকজন সহ সুন্দরই পাবে তা আমিন ক আমিন জোরে কর আমিন শোনেন মাইক গুলো বাড়াই দাও সামনে একটা কমাই দিয়ে পিছনে একটা বাড়াই তো সেই কথাটা বলতেছিলাম এখন আল্লাহ তাবারক তাআলা আমরা যারা সার্থক মনে করি দেহা হইলে সার্থক বাড়ি হইলে সার্থক বেশি জিফুত হইলে সার্থক আল্লাহ তাবারক কয় আল্লাহ তিন দল মানুষকে কয় সফল কয় দল আল্লাহ কয় সার্থক কারা শুনে যাও ওই কোরআনে ঢোকার আগে মানে দুধ শয়তান থেকে ফাটা হয়েছে যিনি রহমান যিনি রহিম চলো তার নামে সবাই মিলে শুরু করি সবাই অবাদ মারার মানুষ অহুমলার মানুষ সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইলে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হইলে তোমরা মনে করো মানুষটা সার্থক গরিব মানুষ ধনী হইলে তোমরা মনে করো মানুষ সার্থক বাচ্চা কাচ্চা হইলে তোমরা মনে করো মানুষ সার্থক নারে না আফলাহাল মুমিনুন সফল কাম হয়েছে তারা যারা হয়েছে ইমানদার যারা ইমান এনেছে তারা হইল সফল টাকা দিয়া পয়সা দিয়া বিল্ডিং দিয়া সফল হোক আপনার কই আমরা বাংলাদেশের যে ধনী মানুষ পৃথিবীতে আর আসেনি আর নাই কথা কইেন বাংলাদেশের তে অন্য দেশ ধনী মানুষ আর আসেনি আমরা তো লম্বা আর আসেনি আমরা তো গায়ের রং ফর্সা এরকম মানুষ আসেনি কেউ সফল কাম আল্লাহ কয়েকাল মেন সফল কাম হইল সে যে ইমান এনেছে ইমানদার হয়েছে আমরা বলি আল্লাহ ইমানদারেরা বুঝি সফল কয় হ আমরা কই ইমানদার কারা কয় আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন ইমানদার হইল তারা যারা নামাজে যখন দাঁড়ায় মনে হয় নামাজের ভেতরে ভীত সন্ত্রস্ত হয় পাওয়া মানুষ বলেন সুবহানাল্লাহ এক নম্বরে ইমানদার হইল সফল এখন এখানে যারা আমরা আছি আমরা কি বেঈমান না ইমানদার কথা কই বেঈমান না ইমানদার তাহলে আমরা সফল কাম আল্লাহর কথা অনুযায়ী তো আল্লাহ আবার কয়টা লক্ষণ কইছে যে বেড়া কোনটা বেটি কোনটা কোনটা এখন কেউ গাও তাহলে হাতে হাতে বেড়ায় কেউ গাও তাহলে হাতে হাতে বেরিয়ে এখন শুনুন কেমনে বেড়া কোনটা বেটি কোনটা বা কিছু লক্ষণ দিয়া রাখছে যখন দেখবা নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা হাতের ভিতরে মালা লম্বা লম্বা ফুল করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি তবে সংগ্রহনার কাপড় লাগে না এখন বেড়াই দেখতে বেরিয়ে বাইরে বেশি বাজার অনেক বংশাবলী বেড়াই আমার লোকে কইতে কয় হুজুর
এই বেল্ডিয়েটার ডরে বাজার সাইড়া দিছি। এত নড়াচড়া করতেছেন কেন? সবাই আমাকে একটু সহযোগিতা করেন, দয়া করে সবাই করে আমি কোন আওয়াজ কেন সিন কত নিস্তব্ধতার মাঝে কথা হবে সব কোনো মতো আওয়াজ করো না কেউ। জায়গা কম হয়েছে এটা বই দিয়ে কইছি আর নাপ সাউন্ড যাবো জায়গা তো আর বানান দিত আপনি একটু সরি কর সরি দুঃখিত বাংলায় কইছে আন্তরিক ভাবে দুঃখিত বার হাবা কর আরে ফলা ভাই জ্বালাই লইতে চাচ্ছ আমিন কর এখন আমরা দেশ আমি শুরুতেই বললাম রেকর্ড করা যাবে না, ওয়াল তো হাফ প্যান্ট করে লাগছো জায়গা এতবার ডাক দিয়ে ওয়াশ করুন যায় আমিন কর বন্ধ করো লজ্জা লাগবে না তামাশু শুরু করতে হবে সবাই এখন মার খাবা যে কথাটা বলতেছি এখন বাংলাদেশের বাজারের ভিতরে বেড়াই বেশি না বেরিয়ে বেশি এটা কি আমার খেলার লোকে কইতেছে না আছে লক্ষণটা মোটেও ভালো না লক্ষণটা গজবের একটা দেশের মানুষ বেশি জায়গা কম 56,000 বর্গ মাইলের একটা দেশ এটার ভিতরে অধিকাংশ মানুষ পোলা পাই বিদেশ গিয়ে গজবটা লাগাইল রে পোলা পাইন্ডি বিদেশ বেরিয়ে আসাই না ওইছে বাজাই বাজারের ভিতরে দেখবা বেরিয়ে লেগা কদম দল যা ভাই আপনার দোষ আছে হল আমার দোষ আছে এ বেরিয়ে ত্রিগুণ আসমানটা নাজিল হয়েছে না এটা হয় আপনার জি না হইলে আমার জি হয় আপনার বউ না হইলে আরেকবার আর বউ হয় আপনার বোন না হইলে আরেকবার আর বোন হয় আপনার মাইয়া না হইলে আরেকবার আর মাইয়া এটি কোনো আসমান তো নাজি হইছে না এই যে বেরিয়ে ছাইড়া দিয়ে রাখছে এত বিদেশ কেন বিদেশ তার বাপ আছে তার বড় ভাই আছে ছোট ভাই আছে বেরিডায় বাজারে যাওয়ার লাগতো করে বেরিডায় বাজারে যাওয়াটা লক্ষণ শুভ না এটা খালি একবার আর বউ না এই বেরিটা কইলে ফলা পাই না মা ঠিক কি না তো মারা ভালা না হইলে ফলা ফেন্টি ভালো হইব ভাই এটা বন্ধ করে মারা যদি ভালো না হয় তাহলে ফলা ফেন্ট ভালো হইবে আশা করেন না মা ভালো না হইলে জি ভালো হইব এটা আপনি কল্পনাও করেন না ঠিক কি না সর্বনাশ হয়ে গজব হয়ে গেছে আমার দেশে সর্বনাশ কাঁচা বাজারও বেরিয়ে তরকারি বাজারও বেরিয়ে মাছ বাজারও বেরিয়ে আমরা বল গরু বাজারও বেরিয়ে ঘটনা তো একটা মনে করছে এটা কি কই লেখা গরু বাজারও বেরিয়ে গেছে কেমনে গেছে টেলিভিশন আর এমনে গেছে না গরু বাজারও তে বিদেশ তে ফোন দিছে কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লিস না কয় না আমরা 6 জন নিয়েছি গরু কিনা বিশুদ্ধ করে কয় তো তোরা 6 জন নিয়েছো আমার কথা তোমার তোর মনে নাই আমি যে বিদেশ তোমার বাজিয়ে গরু কিনবো আর লোকে যাইব তো ছয় নাম যখন হয়েছে আমার এক নাম লো লই আসে রে গরুটা বড় করে কি আর তোর ভাবিরে ফোন দিয়ে কইতাছি তোরা গে দেহা আনি ছয় বাবা দিনটা বেরির বাইক গেছে বাগরি বেরতে যাবে দেহা বেরিয়ে কয় কি এর দেহা কয় কুরবানি তো কুরবানি তোমরা না বিলে আপনার লোকে কুরবানি দিবাতে দিয়ে ফোন করে বলো টেহানি যাব তুমি কো কি এর দেহা বুঝতাম না তো কিছু কিন্তু টেহা তুমি কিনতা কত টেহানা দিলে গরু কিনা কেমনে কত টেহা তেল কিতা আপনারা বাজারে যে ব্যাংকে বাজারে যেতাম না কত যে টেহা তেল কিতা টেহা লগে লয়ে যান বাগে যেটা পড়ি তো দিয়া তেমনি কিনে যেতে তো কয় তুমি কত আমার গরু পাই কি না লাগতো না ভাইসেবে নাই দেখতে আমি কি মরি সিগা ভাইয়ে আপনার ভাইয়ে দর্শনে আবার উঠতে আসে না তখন ছয় দাঁড়ায় অটুর ভিতরে বসে মাই দেবে নিয়ে দেবো আমরা কোনো সরম আছে কুরবানি দেওয়ান ওয়াজিব
ফর্দাকরণ কি তো কথা বলাতে ফর্দা করা কি কুরবানি দেওয়া কি ওয়াজিব ঠিক রাখতো গিয়া ফর্দা ফরজ তরফ করে সাইবারে গু লইয়া বেরি রে মাইক গেল লইয়া বাজারও দেখি আছে গরু কিন্তু এখন আমরা তো স্মরণ নাই যদি স্মরণ থাকতো গরু দিয়ে চেবির একটা ব্যারেস গরু বেড়াইছে তো সরম নাই সরম থাকলে তো ছয় বেড়ায় কোনো বেরিয়ে লইয়া গেল না গরুর তো সরম আছে গরু শরমাইয়া ফেলে চোখ কান্তি চোখ ফাঁকে এবিডি দশটা না এবিডি মনে করছে এবিডি লাল কাপড় দেখতে বোধ হয় চোখ ফাঁকি এবিডি এর যখন এই ব্যারেজ গরু ফাওয়ার কাছে দিয়া গেছে গরু এর সেই একটা লাঠি দিয়া বাজার বাজার একটু কোজা লাঠি দিয়েছে বেডি উল্টে গিয়ে ফাঁকা করে দিতে পারবে এই কেজি স্কুলে আটটায় ক্লাস শুরু হয় সাজ পড়তে সোহাল থেকে উঠতে এবিডি শাসন শুরু করছে তার এই কেজি স্কুলের ভিতরে দিয়া এবিডি পুরাটা ভাষা লড়া করে এমন কোন দোলন তার নাই এবিডি রে সি খেলা করে যে আমরা মরি না আল্লাহ দেখা রাখছে হবে ঠিক কিনা কথা তাই আমরা মুখে কইছি ইমানদার আসলে আমরা ইমানদার হইতে পারি না দাবি করি বাস্তবে আমরা ইমানদার কোন ইমানদার কোন ইমানদার তার বউয়েরে তার জিয়েরে তার মারে তার বইয়েরে রাস্তাঘাটে এভাবে ছাইড়ে দিতে পারে না ঠিক কি না তাদের তো দায়িত্ব আছে ফরজ ফরজ আপনার স্ত্রীকে আমি শাসন করতে পারবো আপনার স্ত্রীকে আপনি শাসন করতে হবে আপনার মেয়েকে আপনি শাসন করতে হবে আপনার মাকে আপনি বুঝাইতে হবে আমি হয়তো একদিন আইসি মাকে লোকটুকুন বুঝাইয়া কইয়া যায় আমার কথা দেখি তারা শুনে না শুনে তারা শুনলে কিতা কই তো আমি যারা পৌঁছি কিতা কয় তারা কিতা কই কইলে তা কইলাম একজন আরেকজনের কয় বাসা ঠিক করবো এবার শুনলে তাগুন চলে থাকে আম্মা আপনি বাসারও যেতেন কই না তো আপনার রোড রে ফাড়া আপনার দেবর রে ফাড়া আপনার ভাসুর রে ফাড়া ভাসুরের ছেলেরে পাড়ান অনুরোধ করিয়া যেমনে পারেন এমনি বাজার করান আপনার জন্য বাজার না আপনি বাইদ্যা বেডি না আপনি মুসলমানের সন্তান আপনি মুসলমানের সন্তান আপনি পারেন না মন যা চাই আপনি তা করতে পারেন না আপনার ডাক নম্বর আছে আপনার বিএস আর এস সিএস ও নাম আছে খতিয়ানো আপনার নাম আছে আপনার নাল্লা আছে আপনার কেবলা কাবা আছে আপনার কোরআন কিতাব আছে দীন ইসলাম আছে আপনার নবী আছে সুতরাং আপনি মন যা চায় তা করতে পারেন আপনি রাস্তাঘাটের বেরিয়ে ইত্যাদ আগে রাস্তাঘাটের বেরিয়ে ইত্যাদ আপনি অনেক দামি মহিলা গো আম্মা আপনার ওজন আপনি বুঝছেন আল্লাহ কয়েকাদ আফলাহাল মুমিনুন সফল কাম হলো ওরা যারা মুমিন আমি বলি মুমিন কারা কয় আল্লাযিনা হুম সফল কাম হল ওরা যারা নামাজের ভিতরে ভয় কম্পমান আমরা যে নামাজ পড়িনি নামাজ হয় না আব্বা মনে কষ্ট নিয়ে আমরা নামাজের ভিতরে আহা কাম আছে এই নামাজে ঢোকার আগে আপনার পবিত্রতা অর্জন করা ফরজ পবিত্রতা দুই রকম করা যায়
নর্মাল পবিত্রতা হইল ওযু, আর বেশি পবিত্রতা হইল গোসল। আওয়াজ করো, ছোটখাটো জন্য গোসল ওযু, আর বড় রান্না গোসল। ওযু চারটা ফরজ আছে, কয়টা ফরজ? আবার কোন গোসলের কয়টা ফরজ? এটা সকলে কইছে দেখে ফেলার লোকে কইতে পারছে, একজন একজন করে হইলে অর্ধ সবার লোক তারে তো জন্মের পরে এবি দিয়ে সরিষার তেল দিয়ে উঠানো হালাইয়া তাই না লম্বা করে হালাইছে, কত বিডি থেকে স্কুল যায় বড় হয় না, আমিও দেখতে পারি। তো জন্মের ফলে তারে দিবা আল্লাহ বক্তব্য না, এই মসজিদে কি বক্তব্য? জন্মের ফলে দিবা তারে বক্তব্য, পয়লা মুসলমানের ফুত হিসেবে আউযুবিল্লাহ শিখবো, বিসমিল্লাহ শিখবো, তার মার কাছে খাওয়ানোর দোয়াটা শিখবো, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, তাউজ করার বাচ্চা মায়ের বুকের দুধ লাগানোর আগে দিয়া এবি দিয়ে তার কানের কাছে তো ফর ফর দেখি আর পারিনি, কে কি বুঝেনি, তারপরে বিদ্যুতি বড়বড়াইয়া তারে হনাই হনাই কইব বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, কইয়া সে গুড়ের দুধ লাগাইব, সব 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 কইরা খাইয়া চললে পেট জন ফুটি লইয়া চললে এবিডি কইব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাজি আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, সুবহানাল্লাহ পায়দা। তখন এবিডি যখন তারে খাওয়ানোর দোয়া শিয়াইব, এবিডি যখন খাইয়া চললে পেট কইরা চললে কি দোয়া ফরণ লাগে শিয়াইব, টয়লেটে যাইতে হলে কি দোয়া ফরণ লাগে, টয়লেটে বাড়িয়ে সারলে কি দোয়া করবো, এবিডি তারে শিয়াই দেবো 60 বছর বয়সে মসজিদে বক্তব্য যাইবি, মসজিদে যখন একটা দোয়া আছে আল্লাহুম্মা ইফতাহলি ওয়া বাবা রাহমাতিকা, পুত্রে হুজুরে পড়াই সারলে 12 নের একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন ফাদলিকা, সুবহানাল্লাহ কয়না, শিখাইতে হবে মা বোনদেরকে, শিখাইবেন মা বোনেরা শিখবে কই, ওই একজন মহিলা যদি শিখে এবিডির বাইকিয়া শিখবো, আগের বেলা শিখছে না অহন সিহনটা কঠিন, আর সুইটা সিটটা দাঁড়ান এখন আউন বাচ্চা থেকে আরম্ভ করে যদি সুইটা সিটটা বাচ্চা কাচ্চা হয়েছে 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 5টা বছর, আপনার এলাকার ভিতরে মাদ্রাসা থাকলে আপনি মাদ্রাসা পড়ান, এরপরে তারে ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, এরপরে তারে কন্ট্রাক্টর বানান, এরপরে তারে দোকানদার বানান, এরপরে তারে কাস্টমার বানান, এরপরে তারে বিদেশ বানান, আমার কোনো আপত্তি নাই, সকালবেলা যদি একবারে সুটকি দিয়া মুলার ধারা দিয়া রাঁধছে, এই দিয়ে যদি ভাত খায়, দুপুরে যদি কুরমা পোলাও খায়, রাইতে যদি বিরিয়ানি খায়, রাইতে হুতনের সময় যখন ড্যাগ দেয় তখন ওই সুটকির গন্ধটা বার হয়, ঠিক কিরকম সকালে যেটা খায় সকালে যেটা দিয়া খায় রাইতে ব্যাগ দিলে এটা দিয়ে ঠিক কিনা কর, কথা কথা ঠিক কিনা, একটু চিন্তা করে দেখা, একটু চিন্তা করেন, আমি আপনাদের শত্রু না, আমার মায়েরা ঘরের কোনায় যারা শুনতেছেন, আম্মা মুস্তাক ফয়েজি যেমনি কইতাছে বুঝাইয়া কোন হুজুরের নে কইতো না, হুজুরে চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি আওয়ানের আগে নিয়ত করে আইছি এখন আর পরের বছর আশা হবে না, তবে এক জায়গায় দুইবার যাওয়ানোর সময় আমার না, বাংলাদেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমার যাওয়া লাগে, ইচ্ছে করলে আমি বারবার আসতে পারবো না, আমাকে বলতেই হবে
সেই কথাগুলো আপনাদের দরকার আমি বলবো, আপনি বুঝে ধরলে মানবেন, না বুঝে ধরলে নাই, কিন্তু আমি বাচ্চা যাওয়া লাগবে, কারণ কেয়ামতের ময়দানে আমি আসামি হইতে রাজি না। সবাই কনা আমি, যেটা কনা আমি সেই কথাটা বলতেছিলাম। তাইলে আমরা আগে কি স্কুল না মাদ্রাসা? মাদ্রাসা তিন চারটা বছর পড়াই দেন, শরীর শুদ্ধ করে তো কোরআন শরীফ পড়বো, পাঁচ ছয়টা সুরাতে মুখস্থ করা লাগবো, দোয়া কবিতাতে সুন্দর করে পারবো, আত্মায়তাতে ভালো করে মুখস্থ করা লাগবো, মসজিদে ডুহনের দোয়া, বারণের দোয়া, টয়লেটে ডুহনের দোয়া, বারণের দোয়া, খাওয়ানোর শুরুর দোয়া, শেষের দোয়া, এরকম প্রতিটি দোয়া টোয়াতে শিক্ষা লাগবো, ছোট ছোট 40টা হাদিসতে মুখস্থ করা লাগবো, মাশাআল্লাহ। এখন দেখবেন তার এই স্কুলে পড়াইলেও তার নামাজ ছোটে না, ডাক্তার হয়েছে ওই আল্লাহ ভুলে না, ইঞ্জিনিয়ার হয়েছে তার কাছে আল্লাহর কথা মনে হয়। আমরা দেশ আগে মুসলমান বানাইবা তারপরে ডাক্তার বানাইবা, কিন্তু আমরা দেশ আগে ডাক্তার বানা মুসলমান বানানোর খবর নাই। এর লাগে আমরা দেশ অনেক অধিকাংশ ডাক্তার তারা করে কি, যখনই বাচ্চা হইতো যায় হাসপাতাল, একশো নর্মাল ডেলিভারি হয় না, সিজার হয়, কারণ হইলো তার মনে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? বাচ্চাটা নেওয়া বেটিটা নেওয়ার লগে লগে কে মনে করছে নর্মাল হইলে ফাইন ক্লাস আসা, আর আল্লাহ আল্লাহ করে পুষ্টা দিতাম বললে তো পুষ্টি সাজা ঠিকরে। তো তার হাসপাতালে জীবনও নর্মাল ডেলিভারি হতো না, কারণ আমার ডাক্তারে ডাক্তার হইছে মুসলমান হইছে না, ডাক্তার হইছে কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য নর্মাল ডেলিভারির জায়গায় সিজার লাগায়, ঠিক কিনা? আগের দিনের বেরিয়েছেন কোনো আমরা মারগর হইছি না, তারা হইছে না, আপনারা বেদে এই যে আপনার মুরব্বীরা আপনারা তো মার্গর হইছে, সিজার হইছে কেবে? এই কথা কোন সিজার হইছে কেবে? ওহন সিজার লাগে কি রে? ওহন সিজার লাগে না, লাগা ঠিক রে, সিজার ওহন লাগা। আব্বা তে তো ডাক্তার হইছে, তার তো আল্লাহর ভয় নাই, মনে করে পুষ্টা দিতাম বললে তো 25,000 টাকা চিন্তা লাগছে, আল্লাহর ভয় চিনছে না, যদি ফার্স্টটা বছর অন্তত কোরআন হাদিস কুদ্দুরেরও শিক্ষা যেত তার ভিতরে আল্লাহর ডর থাকলো, যে চিন্তা করলো কেউ দেখে আর না দেখে একজন দেখে তিনি কি আল্লাহ। আমার দেশের ডাক্তার আগে যদি মুসলমান হইতো তাইলে তার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকতো, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইতো না। আমার দেশের ইঞ্জিনিয়ার আগে যদি মুসলমান হইত তারপরে যদি ইঞ্জিনিয়ার হইত তাইলে আমার দেশে আর পাইলট কাইয়া ইঞ্জিনিয়ার ঘুষ খায় না। আমার দেশের কন্ট্রাক্টর আগে যদি মুসলমান হইত তারপরে যদি কন্ট্রাক্টর হইত তাইলে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস ঘুরে না। আমি মনে করছি চুট্টুর হিসাব নিকাশ করতেছে নাকি কি তার এই ইয়ার তলে ব্রিজের তলে কি আর আমি ড্রাইভার ঢুকলাম গাড়ি খাবো, ড্রাইভার গাড়ি ঢুকলে আমি নামছি ডাকি বাড়িয়েছে কন্ট্রাক্ট, কুদ্দুর চিন্তা দেশ তোর মা স্বাধীন হয়েছে 53 বছর আজকে আমরা উদযাপন করলাম স্বাধীনতার 53 বছর, এত বছর লাগে না একটা দেশকে উন্নতি হইতে, আল্লাহ আমার অনেক দেশ নিছে, আমি দেখছি আমাদের পরে যারা স্বাধীন হয়েছে তারা দেশ সময় মোড়ানো হয়ে গেছে, 53 বছর আমরা দেশের বিদায় হইলো, এখন তো ইংরেজও নাই পাকিস্তানিও নাই, এখন তো মেম্বরও আমরা, শহীদারও আমরা, ডাক্তারও আমরা, আলমারিও আমরা, মন্ত্রীও আমরা, এমপিও আমরা, ইঞ্জিনিয়ারও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, তাহলে আমরা দেশটা অহন শিখছেই তো দিল কেউ ঠিক কিনা কো? তখন তো পাকিস্তানি আছে অহ, তখন কি ইংরেজ আছে? আমরা আমরা এদি, আমরা আমরা এত বিশ্ব আমরা মুড়ি তো আমরা, ইমাম সব আমরা মুয়াজ্জম আমরা, কন্ট্রাক্টরও আমরা, ইঞ্জিনিয়ারও আমরা, তা আমরা ব্রিজটা উদ্বোধন থেকে লইয়া পড়লো বেরি কি কারণ কি যে আমরা আমরা এত তখন লইয়া পড়ে গেলি ভাই, আমরা মানুষের জায়গা নাইও, আমরা মানুষ নাই, একটা যার যার লাভ চিনছি, একটা কন্ট্রাক্টর যদি চিন্তা করতো
একটা ব্রিজ আমি লাভ করতাম গিয়া আমি যে সর্বনষ্ট করতেছি একশো বছর পরে না আবার এখন দিদি যেত একশো বছর পরে পঞ্চাশটা বছর পরে আরেকটা ব্রিজ হইব আমি তুমি ব্রিজটা ধ্বংস করে দেই পঞ্চাশটা বছর মানুষ কি কষ্ট ঠিক কিনা কম এইবারের তারা এবার হয়তো করতো না এইবারের তারা এবার হয়তো করতো না কত সাধনার ফলে একটা ব্রিজ হয়েছে আর এই ব্রিজটা খাপখেয়ালি করে আঞ্চলের লাভের কারণে শত শত লক্ষ কোটি মানুষের ক্ষতি হয়ে গেল ঠিক কিনা কম ভয় নাই দুনিয়ার মানুষের আল্লাহর নবী কয় এলাকার মানুষেরা শুনো 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 আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে আন্তা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু তুমি এমন ভাবে আবাদত করো যেন তোমার আল্লাহ তোমারে দেখতেছে ফা ইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না ফা ইন্নাহু ইয়ারাক তুমি বিশ্বাস রাখো তুমি এলো তোমার আল্লাহরে দেখো না তোমার আল্লাহ তোমারে দেখতেছে ঠিক কি না কি রঙের গড়া দৌড়াইতে আসি রে ভাই এই যে সামনে রোজার মাস আইতে আছে ব্যানার টাঙ্গাইয়া যদি আমি খাই মসজিদের ইমাম সাহেব দেখতো না মুরুব বিরা দেখতো না আমি না হইলে মানুষের চোখ ফাঁকিয়ে দিলাম আমার আল্লাহ দেখে নাকি দেখে না আমি যদি পানির তলে ডুব দিয়া খাই সেই জায়গায় আল্লাহ দেখে রে ভাই একে সাপ দিয়ে আমার অজু করাইতে আছে সাপতে আছে টিউব অয়েল আমি অজু করতে আছি তিনবার পুলি করছি দুইবার পুলি হালাইছি মাইজারটা খাইয়া লাইলে যেতে খেরিয়া করিয়া সাপ দেয় ও তো টের পাইতো না কিন্তু একজন জানেন একজন দেখেন তিনি কে ভয় না অন্তরে জাগাইতে ভয় না অন্তরে জাগাইতে যারা জাগাইছে তারার ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কথা কইছে কিতা কইছে কইছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি তারা রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া আগে ডাহাটি করতো আর অহন নবীর সংস্পর্শে পাইয়া আল্লাহরে চিন্না ও রাস্তার মুড়ে লাডি লইয়া দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলবেন উলট পালট বদলাই যেতে একটা সেকেন্ডের বিষয় ও এখনো যারা আছে আমার ফলাফল যায় ছেলে বস এখানে আপনারা যারা আছেন আমার এই কলজার টুকরা যে যুবকটি এটি তো আমার বেশি মায়া করে আমিও মায়া করি আমার সাংঘাতিক মায়া করে আমার কলজাটা যদি খুলজা দেহাইতাম পারতাম এটা দেহাই আমার ভিতরে ঢুকান যেত না লিখে দেহাই না এটা যদি খুলজা দেহাইতাম পারতাম ফলাফল দেখলি ওই পুরাটা কলজার মধ্যে মুরুব্বী বেড়ায় যে তারা আছে না মহব্বত করি কিন্তু এত মায়া করি তারা বোধহয় রাগ হইতে আছি আই তো তোরা বুঝবার থাকতাম যাবার আছি না মুরুব্বী আমি মহব্বত করি বেশি এই মায়া করি নাকি রে কারণ আমি যদি কই আপনার আমার লোক একটা দৌড় দেন আমার আপনি বাপ আমি আইসি আছি আর আমি যদি বললাম যে কই একটা দৌড় দে এটা দেখবো হুজুর আপনি কারণ আমরা যাইতে আছি কিনা খাও পার্থিক তো আছে দিদি কত আরেকটা মানুষ বলেটা মা দাইয়া কি দাইয়া কি দাইয়া মা দাইয়া আমার মাফি সান্দিনে দিয়ে কুমিল্লাতে বাধা লাগিয়ে আছে সান্দিনের কাছে দেখি 200 রোডের উপরে কলাপাঙ্গা লাইন দুইটা সাইকেল চালাইয়া পশ্চিম যেতে আছে বাদাইয়ার দিকে আমি মনে মনে করি এটা অবশ্যই আমার মাফিল যাইতে আছে এটা আমার একটা মনের ধারণা কি আমি ড্রাইভার বললাম গাড়ি সাইড কর গাড়িটা যখন সাইড করছে আমি কই তোমরা কই যাও কই কই চেন করতেন না আমি কি তা কইতাম কই নাগাশের পিছে মুস্তাদ কই দি আইতাছে না আমি কই আইতাছে কই মাদাইয়া তো আমি কই তো তোমরা কি হ্যাঁ না যাও কথা
তাহলে তো এই শান্তি দেখতে মাতাইয়া থানা রাস্তা শিখে দিতে বিশ্ববিদ্যালয় এটা একটা ভয় না থানা হুজুরের লেগে আমার ইয়ে আছে আমি তো হুজুরকে দেখলে সিন বানি কো দূরত্বে দেখি তো কাছের তো দেখতাম পারি না দেখতে দেখতে দেরি হয়ে দেখিয়া দেখলে জানি সিনে নিকি হইব আমি ড্রাইভারটা বললাম লাইটটা জ্বালা গাড়ি নিতে তো লাইটটা জ্বালাই দিছে এটা বাবু হুজুরে দি আমি কি হুজুরে আমি যে ফলাফেল দিলে কি মারা করি আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহকে সাক্ষী রেখে বিশ্বাস করি আমার যুবক গুলো যদি একটু বদলে যেত আমার বাংলা সোনার বাংলা হইতো ঠিক কিনা এই যে আপনারা রাস্তাটা যে ঢালাই করে করে দিচ্ছে বেঙ্গুরের থেকে এই যার কান দ্বারা ভাঙ হইলে স্বাভাবিক কিন্তু ফলাফেলে যদি বাঘ মারার ফলাফেলে যদি চিন্তা করে সরকারে কোনো দুই দিন পরে পরে রাস্তা করতো না আমরা রাস্তাটা কিন্তু ঢালাই রাস্তা আছে কান দ্বারা ভাঙতো লইলে আমরা 15-20 জন ফলা পাইলে সকালে একদিন বন্টন খাইয়া গভীর দায়িত্ব করে রেহ লইয়া আমরা কান দ্বারা মাইন যাবেন নিজ খরচে খেটের তো ঢুকলাম আনি গিয়া যখন খেপলা ভিজা থাকে এরকম সাপটা সাপটা তুলিয়া সুন্দর করে লাগাইয়া কান লাগলে গাছ লাগাইয়া সাইড দিয়া সুবারি গাছ লাগাইয়া দুই সাইডে ফাঁকা রাস্তার দুই সাইডে দিয়া সুতা দুইটা সুবারি গাছ লাগাইলে মন হইল যেন আপনি বিয়া করতে যাচ্ছি আছে আমরা খেয়াল রাখুন লাগবো এই সারা গোবর গোবর গরুর সেনা বাড়ির ফানি রাস্তার উপরে দিয়ে সারণ যেত না এই রাস্তা যেন নষ্ট না হয় এদিকে সবাই মিলে খেয়াল রাখা লাগবে সরকার রাস্তা বেন্ডা দিছে তিন ডাফার বান্ধে তো ফহি আমি কেছি রাস্তাটা তোমার ভাঙে রাস্তা সরকারের জনগণের তুমি যদি রাস্তারে ফার বানাইতে চাও রাস্তার লগে যে আরো তিন চার জায়গা বাইন্ডা লইও ঠিক কিনা কও তুমি ফাঙ্গাস বা চালাইয়া তুমি রাস্তা খাওয়াই লইবা তারপরে রাস্তা তো পুরোইয়া লইয়া করবো রাস্তা তোমার নিজের একলা না এটার জন্য কামতের ময়দানে জবাব দিতে হবে ঠিক কিনা আপনারা তো সেই কাম করে নাকি করে না গরুর সেনা দিয়ে রাখা রাস্তা রুখি বাড়ির ফানি সেনা দিয়ে রাখা রাস্তা রুখি তো রাস্তা থাকবো কেমনে কয় দিন থাকবো রাস্তা সরকারের রাস্তা বাইন্ধা দিছে এটা সাইয়া রাখার দায়িত্ব আমাদের ঠিক কিনা কর সবাই মিলে এটা সাইয়া রাখবেন কেউ বাড়ির ফাড়ি ছাড়বেন না গরুর সেনা রাস্তার উপরে ছাড়বেন না আপনি যদি গরুর লেদা সেনা রাস্তার উপরে ছাড়েন আর ফজরের তেলে কোনো বেড়ায় যদি নামাজ পড়তে আইতো লইয়া এটা সেনা দি খাইয়া পইরা ডুমজিটা ভিজে আর কাপড়টা না ফাঁক হয় এটার জন্য কেয়ামতের ময়দানে আসামি হবেন আপনি এই কথাটি ফাইতেন না আসলে কোন হুজুরে কইতো না কেউ কইতো নাই এই কথাটি কয় না কে রে ওই যে ফোন দিয়ে কইতাম চিন্তা করে নিচ্ছে বুঝছে ওয়াজ করে গেলে গা পরের বছর দাওয়াত না খারাপ রইলো খারাপ কি না এই দাওয়াত লাগতো না আমার দাওয়াত লাগতো না সুন্দর ভাবে চলেন আপনারা সবাই মিললে জান্নাতে যান এত হইলে আমার সারবো আমার প্রত্যেক বছর এখন আমাদের দরকার নাই সবাই মিলে জান্নাতে গেলে আমি প্রত্যেক বছর না আসতে পারলেও আমি সবচেয়ে খুশি হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সবচেয়ে খুশি হব আপনারা যদি সবাই মিলে জান্নাতে যেতে পারেন একটা লোক জাহান্নামে গেলে আমরা না আমিন কইতেন না সুরে কইতেন না কষ্ট হইতে আছে না তাইলে এক নম্বরে সফল কাম কারা যারা নামাজ যারা কি নামাজ তখন নামাজ কেমনে ফরমা কইলে আবার আল্লাহ কোরআন শরীফ কইছে যে ফি সালাতিহি খাশু নামাজ পড়বে এমন ভাবে যেন তুমি ডরাইতে আসো এখন নবী কয় কিতা এমন ভাবে নামাজ পড়া যেন তুমি আল্লাহরে দেখতে আসো তুমি যদি আল্লাহরে না দেখো তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা ফকিদের তিনি সর্দার এই যে আমরা যা সজে তুয়া দেয় এটার মুফতি কয় এই মুফতিদের চিফ উনি হইলেন প্রধান ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি একদিন নামাজ ঘর গিয়া দাঁড়াইছে সুবহানাল্লাহ কয় না আল্লাহু আকবার নিয়ত বান্দা নামাজ দাঁড়াইছে সূরা ফাতিহা পড়ছে
গাল ভাইয়া ভাইয়া পানি ফুটতে আছে, সাহাবারা যখন নামাজ দাঁড়াইতো সবচেয়ে বড় সুরা যেটা পারত তারা এটা দিয়ে নামাজ শুরু করত। এবার সুরা বাকারা পারত, বড় কইরা সুরা বাকারা শুরু করছে, সময় যায় এক রাকাত নামাজও শেষ হয় না, এক রাকাত নামাজও শেষ হয় না, এবার সুরা পড়তে আছে, গাল ভাইয়া ভাইয়া পানি ফুটতে আছে। এমন সময় আত্মা ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে, ঘরের ভিতরে কি ঢুকছে কথা কইও না, সবাই কি ঢুকছে? আচ্ছা ঘরের ভিতরে যদি সাপ ঢুকে তো ঘরের ভিতরে চিল্লা পাল্লা করে নি, আব্দুল ইবনে মাসুদ না কিটা করে আব্দুল ইবনে মাসুদ কিটা করে মুখ খুলে এত শীত করছে না তখন আব্দুল ইবনে মাসুদ কিটা করে ঘরের ভিতরে ঢুকছে কিটা তো বেজে আব্দুল ইবনে মাসুদের যে ওয়াইফ উনি চিল্লা দিয়েছে সাপ 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 তারপরে কইতাছে আরেকবার জাতি সাপ তো বুঝতে কিন্তু মাথা সব করতে থাকছে আরেকবার আগে কয়েকদিন আগে ডিম ফাঁসে তো কেমন বুঝতে দশটা সাপটা ফুল ফুল লইয়া তাই এই কয়েকদিন আগে সলমাল আইসে রে তো বুঝতে কিন্তু দশটা শরীরটা তেল দিল জি। আচ্ছা এইরকম এক একজন এক এক গবেষণা সাপ দেখলে করে নিও কথা বলে করে নি তখন একটা বাঘ মারা সাপ মারা পড়ো এটা দেখবেন পুরো হুন্ডা হইতে বেশি টাইম লাগতো মারা পড়ছে সাড়ে তিন এটা কতক্ষণের ভিতরে বাঘ মারা যেতে যে আর এই হোমনা যেতে যেতে সাড়ে ছয় এটা হলো বাংলাদেশের মানুষের অভ্যাস বাড়াইতে ভাল লাগে তখন সাপ যখন কথা মনে আছে নিও কার করো সাপ ঢুকছে কার করো আবদুল্লাহ ইবনে সাপ ঢুকছে পরে এই বেরিয়ে যখন সাপ কইয়া সিগনাল দিছে সবাই ওই সাপ মারছে উড়ানো হালাইছে নানান গবেষণা হইতে আছে আব্দুল ইবনে মাসুদ কিটা করে চার রাকাত নামাজ কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক ভিজে গেল তার বুকের পাঞ্জাবি ভিজে গেছে নামাজ শেষ কইরা সালাম ফিরাইয়া আব্দুল ইবনে মাসুদ নিজের বেগম সামনে ডাক দিছে বউরে ডাক দিয়া কই কই গেলা আমি তো এখানে আছি পেটে বড় খিদা করে কি আছে খাবার দাও থমকে উঠলেন থমকে দাঁড়ালেন ডাক দেয়া কয় আপনি কি কোন খবর টবর নাই নাকি কই কি এর খবর আপনি যদি খানা খুঁজতে আসেন তো খিদা লাগলে খানা খুঁজতাম না আমরা বড় না সাপ ঢুকছে কুম্ভাল সাপ ঢুকছে কয় যখন আপনি নামাজও খেরুইছে আব্দুল্লাহ ইবনে মাসুদ কয় তো ঠিক আছে আমি নামাজও খেরুইছি সাপ ঢুকছে আমি টের পাইলাম কেমনে আব্দুল্লাহ ইবনে মাসুদ চোখের পানি ছেড়া দিছে গাল বায়া বায়া পানি ভরে ডাক দিয়া বেগম সাপড়ে কয় দিদি গো তুমি এটা কেমন কথা কইলা বুঝলাম না আমি সাপ ঘর ঢুকছে এই যে যদি আমি টের পাইলাম তাইলে আমি বিবি কিসের নামাজ পড়লাম আমিন জুড়ে কর এদিকে কয় নামাজ এদিকে কয় নামাজ আমরা যে নামাজ পড়ি এদিকে নামাজ হয় না নামাজ পড়তেছে ঘরে দিব সাপ ঢুকছে দিন দুনিয়ার কোন খবর নাই কি নামাজ তবে আপনি নামাজে ফিরিয়ে কাঁদছিলেন তবে আপনি নামাজে দাঁড়াইয়া দিন দুনিয়ার সকল কথা ভুলে গেছিলেন কবে আপনি মনে আসবে পরে আপনার আপনি নামাজে ফিরিয়া ডাইনে সার বামে সার করেন কি আপনি নামাজে ফিরিয়ে নামাজ ওই আব্দুল্লাহ ইবনে মাসুদ নামাজ পড়ছে আমরাও তো নামাজ পড়ি মুসলমান এক নম্বরে নামাজি সফল কাম দুই নম্বরে যারা সবসময় জিকির করে তারা সফল কাম
তিন নম্বরে সফল কাম হইল সে যে গুনাহ করার পরে তাওবা করে। উঠো না, শেষ করে দিচ্ছে। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার? আমরা যে তোবা করি, তোবা কেমনে করি? যখন দেখে যে দাদারা মারা যাইব, ইমাম সাহেবকে খবর দে এবার তোবা করাইছে, এবার মালা ঘুরে দেখে আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই তবাকারে নবীজি একদিন একটা গাছের তলে বোঝা গেছে, খুব খেয়াল করে সিহন কথা হাদিসের কথা, নবীজি বোঝা রয়েছে গাছের তলে। তো বাংলা বন্ধ কেন এমন সময় নবীজি পাহাড় খেয়াল করা, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে লগে লগে তার পাহাড় পরিমাণ গোনা মাফ। মুশতাক কোয়েজির কথা, নবীজির কথা, নবীজির ব্যাপারে আমাদের কারো কোন সন্দেহ আছে? কি কথাটা কইছে খেয়াল করছেন? পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে, আর মাছির মাথার এক পরিমাণ একটা ফোঁটা পানি গালের কোনা বাঁধিয়া বাড়িয়া নাকের মাঝামাজ, নাকের করে আঘাতটা মাঝামাঝ এই জায়গাটা পর্যন্ত আইয়া সারছে, এটা গইড়াই এখনো নিচে ফেল গেছে না, এর আগেই তার জীবনের সব গোনা মাফ। একটা বেদি গাছের সিফাত খেলিয়াছে, খুব খেয়াল করেন, অনেক সুন্দর ঘটনা। মহিলারা খেলে দিয়েছে সিফাটা, সব দাঁড়ায় সামনে, যখন নবীজি কইছে সবার গোনা মাফ, সবাইকে ইয়া রাসূলুল্লাহ তে নাম ধরে তোমা করা, নাম ধরে তোমা করি, বেটিটা কুদ্দুর পরে গোন্ডা টোন্ডা টান দিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার গোনারি মাফ হইব। তোমার আল্লাহ গোনা কেন? নবীজি কি কইছে সবার গোনা? তো বেটিটা যদি আলগা করে আইয়াছি গায়ে আমার গোনা মাফ হইব নি, এখন একটা রহস্য আছে নাকি নাই? আমি কি করলাম সবার গোনা মাফ, এবার যদি আবার আমার এই জিগায় আমার টা মাফ হইব নি, বুঝলাম না কথাটা কি, তো বাংলা বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়া কয় সবার গোনা মাফ, সুবহানাল্লাহ, কয় কারো গোনা বাকি থাকবে না, সবার গোনা মাফ। এবার মহিলা ডাক দিয়া কয় নবী গো, ও নবী আমার গোনা মাফ হবে কিনা জানতে চাই, কয় তোমার থাকে আলগা নাকি সবার মাফ, কয় না ইয়া রাসূলুল্লাহ আমার কথা আছে, কয় কি কথা, তুমি এমন কি গোনা করেছো যেই গোনার কারণে তুমি আলগা কইরা কইতে আসো গোনা মাফ হইব নি? এবার মহিলা ডাক যা কয় ইয়া রাসূলুল্লাহ আমি একজন বিবাহিতা মহিলা, খুব খেয়াল করে আমার বিয়ে হয়েছে, আমার স্বামীও আছে, আমার স্বামী সামর্থ্যবান পুরুষ, আমার সাথে মেলামেশা করার ক্ষমতাও আছে। ও নবী আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমার ঘরে একটা কর্মচারী আছে যুবক মানুষ, আমি স্বামীর অগোচরে ওই কাজের লোকটার লগে অবৈধ মেলামেশা করি, নাউজুবিল্লাহ, কয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্বামী থাকার পরেও কাজের লোকের সাথে যে মেলামেশা করলাম আমার মনে বড় ভয়, সবার গোনা মাফ হইল, আমার এই গোনাটা বোধ হয় আমার আল্লাহ মাফ করবেন না। আল্লাহর নবী মাথাটাকে ডাক দিকে ঘুরাই নিলেন, মহিলা ডাইনে চলে আসলেন, আল্লাহর নবী আবার বাম দিকে ঘুরাই নিলেন, মহিলা আবার বামে চলে আসলেন, আল্লাহর নবী আবার ডান দিকে ঘুরাইলেন, মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে তাড়াই দিলে, আপনি রায় না দিলে আমি রায় পাবো কই, আপনি দুজাহানের বাদশা নবী, আপনি আমাকে রায় দিতে হবে আমার গোনা মাফ হবে নাকি হবে না? আল্লাহর নবী ডাক দিয়া কয় মহিলা গো তোমার গোনা মাফ হবে, তবে শরীয়তে যে শাস্তি আছে এই শাস্তি যদি মাথা পেতে নাও তাইলে তোমার গোনা মাফ হবে তার আগে না।
মহিলা আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ শরীয়তের কি হুকুম আমার ব্যাপারে আমার কি শাস্তি আপনি বলেন আমি মাথা পেতে নিতে রাজি আছি আল্লাহর নবী কয় ও মহিলা তুমি তো নিশ্চয়ই বিবাহিতা পাহ ওই কোন বিবাহিত পুরুষ সবাই খেয়াল করেন কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিতা মহিলা যদি স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জানা করে মেলামেশা করে অবৈধভাবে মেলামেশা করে জামাই বিদেশ বউ অন্য পুরুষের সাথে মেলামেশা করছে বেরি বিয়ে হয়েছে কয়েকদিন পরে জামাই ছেড়ে চলে গেছে এলাকার কোন যুবক এই মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে জানা করেছে ব্যভিচার করেছে আল্লাহর নবী কয় পুরুষ যদি এই কাজ করে তাইলে কোমর পর্যন্ত তিন রাস্তার মোড়ে চার রাস্তার মোড়ে বাজারের ভেতরে স্কুলের সামনে কোমর পর্যন্ত গর্ত করে তার ডুবাই দিতে হবে যেই যাবে এদিক দিয়ে একটা পরে পাথর মারবে যতক্ষণ মৃত্যু না হয় আর যদি মহিলা হয় তাইলে বুক পর্যন্ত ডাবিয়ে দিতে হবে মাটির নিচে সবাই যাওয়া সবাই একটা করে পাথর মারবে যতক্ষণ মহিলার মৃত্যু না হয় আল্লাহর নবী ডাক দেক ও মহিলা স্বামী থাকার পরেও যে জেনা করেছ তোমার বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দেওয়া হবে পাথর থাকবে ইটের কোনা থাকবে মাটির ঢিলা থাকবে সবাই মিলে তোমার পাথর মারব যতক্ষণ তোমার মৃত্যু না হবে পাথর মেরে মেরে তোমার মেরে ফেলা হবে তুমি রাজি আছো কিনা বলো মহিলা ডাক দেখ পাথর মারতে মারতে একবার মরে যাবো তাইলে কি আমি মাফ কহ তুমি মাফ মহিলা চিৎকার করে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন পাথর মারা শুরু করতে দুনিয়ায় পাথর মেরা খাও মেরা মারা খাওয়া মেরে যাওয়া ভালো পাথর খেয়ে মেরে যাওয়া ভালো জাহান্নামে লাগুন আমি সইতে পারবো না ঠিক কিনা পাথরের ঢিল খাইয়া মরতে পারবো একবার আর যখন জাহান নামে দেওয়া হবে একবার মারবে আবার জীবন দেবে আবার মারবে আবার জীবন দেবে পারবো না কলবি আমি পারবো না বলেন তাড়াতাড়ি গর্ত করতে আমাকে পাথর দিয়ে মেরে ফেলা হোক তারপরে যদি আল্লাহ আমারে মাফ করে দেয় আমার আপত্তি নেয় রহমতের নবী দয়াল নবী তিনি তো চিন্তা করা লাগে তিনি ডাক্তার মহিলা এদিকে আসো তুমি যে অবৈধ মেলামেশা করছো তোমার গর্বে কি কোনো সন্তান আসছে নাকি আমার পেটে তো সন্তান চলে আসছে নবী ডাক দেয়া কয় জানা করেছো তুমি তোমার পেটের বাচ্চার তো কোনো দোষ নাই যতদিন বাচ্চারা খালাস না হবে ততদিন পর্যন্ত তোমার শাস্তি দেওয়া যাবে না কারণ তোমার শাস্তি দিলে পেটের বাচ্চা মরে যাবে না তোমার শাস্তি দেওয়া হবে না যাও বাড়িতে গিয়ে বাচ্চা যেদিন খালাস হয় ওই দিন বাচ্চা নিয়ে আইসো তখন শাস্তি দেওয়া হবে মহিলাদের মনের অবস্থাটা কি চিন্তা করে যেই বেড়িটা মরার জন্য রেডি এ বেড়িটা যখন ফিরেই দিছে এ বেড়ি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গেছে দাওয়ানের বলা গেছে তখন খাইতে যায় খাইতে তো পারে যখন খাইতে যায় লোকমাটা যখন মুখে দেয় সাপাইয়া ঢুক গিলতে যাবে গলা দিয়া আর নামে না মহিলারা খাইতে পারে না ঘুমাইতে যায় ঘুমাইতে পারে না যখন বাচ্চারা দুনিয়ায় দশ মাস দশ দিন গেল বাচ্চারা যখন দুনিয়াতে আসলো ওই বাচ্চাটারে তেনা দিয়া পেসাইয়া ওই মহিলা নবীজির দরবারে আইসা হাজির দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে নবীজি কয় তুমি কোন মহিলা ওই আর সুর আল্লাহ দশ মাস দশ দিন আগে আসছিলাম তাকাইয়া দেখেন আমারে চিনেন কিনা নবী কয় না তোমারে তো চিনলাম না ওই আর সুর আল্লাহ আপনি তো ভুলে যাওয়ার মানুষ না আপনি আমারে চিনেন নাই কো
10 মাস 10 দিন আগে একটা মহিলা ছিল ওই মহিলাটা তার মোটা কাটা ছিল চোখগুলো তার ভাষা ভাষা ছিল তুমি তো সেই মহিলা না মহিলা কান্দার ধরে নদী গো আমি সেই মহিলা চোখ করতে থাকবে না কি হবে আমি যে বাইসা রইছি এই দুবেশি আপনি যে আমারে ফেরত দিয়ে দিছেন 10 মাস 10টা দিন আমি বাচ্চা রইছি খাইতাম যাই খাইতাম পারি না কে যেন পিছে দিয়া কানে কানে কয় ও মহিলা জন্মের খাওয়া খাও জাহান্নামে গেলে এই খানার পাইবা না আমি আর খাইতে পারি না আমি ঘুমাইতে যাই চোখের সামনে যেন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে আমি আর ঘুমাইতে পারি না গো নবীজি তাড়াতাড়ি আমার শাস্তি দেন আল্লাহর নবী কয় শাস্তি তো দেবো তার আগে তো কথা আছে কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তাড়াতাড়ি শাস্তি দেন আর কোনো কথা বইলেন না নবীজি কয় না কথা আছে এই বাচ্চাটা এখন কি খায় বাবার বুকের দুধ খায় কয় তোমারে যদি শাস্তি দেই তোমারে যদি শাস্তি দেই তাইলে তো বাচ্চাটা দুধের অভাবে মরে যাবে সেটা কোন রুটি গুস্ত খাওয়া শিখে নাই যাও ফেরত যাও যেই দিন রুটি গুস্ত খাইতে শিখবে ওই দিন নিয়ে আসবা তার আগে তোমার শাস্তি দেওয়া হবে না মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনদিন না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবো আমি এসেছিলাম কথা কুটাইটা বলে গেলাম খেয়াল করে শুই না রাখবো অন্তরে গাইতা রাখো একদিন তুমি মরে যাবা আমিও থাকবো না তুমিও থাকবা না যেই দিন তুমি মরে যাবা মাইকে ঘোষণা উঠবে বাগমারা নিবাসে কবির হোসেন আর দুনিয়াতে নাই সবাই দৌড়ে দৌড়ে দেখার জন্য আসবে সবাই মিলে কাফন পড়াইয়া জানাজা দিয়া মাটির খবরে দাফন করে দেবে সবাই দেখবে মাটির খবর তুমি এমন একটা জিন্দেগি কইরা যাই ওরে ভাই সবাই দেখো মাটির খবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির খবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না মহিলা সারাই বছর বুকে দুধ খাওয়াইলা বাচ্চাটার এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত দিয়া নবীর দরবারে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন তো চিনেন কি না কয় না তোমারে তো চিনি না এত কঙ্কাল সার মহিলা তুমি কি ভাত খাও না তুমি কি রুটি খাও না গো মহিলা তোমার এই অবস্থা কেন ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন এই যা আমার বাচ্চা এখন রুটি খাইতে শিখছে এখন গোশত খাইতে শিখছে এখন যদি আমার শাস্তি দেয় আমি মরব বাচ্চার কোনো ক্ষতি হবে না আমি মরে গেলাম বাচ্চার কোনো ক্ষতি নাই আমার আর ফিরত দিয়ে নেবে যে আমার শাস্তি দেওয়া লাগবে না আবার ফিরত দিলাম এমনি মরে যাব আবার আর ফিরত দিয়েন না দয়া করে বলার রাস্তায় গর্ত করার জন্য আমি মৃত্যুর জন্য প্রস্তুত নবীর গাল বেয়ে পানি পরে এই বেদিরা কি পাগল হয়ে গেল নাকি কয়দিন পরে পরে আমার কাছে এই মরণের লেগা মানুষ হইলে তো পালাই যাইতো এই বেদির কি ভয় নাই ধরার নাই জীবনের মায়া নাই নবীজি কান্দে মহিলা কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন তুমি বারবার আসো মৃত্যুর জন্য তুমি পালাই যেতে পারো না আল্লাহর নবী ডাকিয়া কয় তোমার কি মৃত্যুর কোনো ভয় নাই মহিলা কই মৃত্যুর ভয় আছে বলেই তো বারবার আসি একবার মরে যাওয়া ভালো কবরে গিয়া বারবার মরতে পারবো না বারবার মরতে পারবো না কবরে গিয়া একবার মরে যাওয়া ভালো
তাড়াতাড়ি শাস্তি দিতে বলেন। নবীজি মনে মনে কয় নিশ্চয়ই আল্লাহ খুশি হয়েছে, এখন বোধ হয় ফেরেশতা পাঠাবে মনে নবীর খুশি ওই খবর দিয়া। আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন, একটু পরে পরে আকাশের দিকে তাকায় জিব্রাইল আসে। নবী বললেন এই গর্ত গুলো গর্ত করে দেওয়া হলো, বলা হলো মহিলাটাকে বুক পর্যন্ত ডুবাও, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। নবী হুকুম করলেন পাথর মারা শুরু করো। আমার আল্লাহ রহমান রাহিম, অন্তরে কি মায়া কমে গেল নাকি? মহিলারা বার বার আসে, আমার আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহর নবী হুকুম করলেন পাথর মারা শুরু করো। বিসমিল্লাহ, এক সাহাবা পাথর মারলেন, মাথার সাইডে দিয়া পাথর চলে গেল, ফিনকি দিয়া রক্ত ছুটল। একজন সাহাবা দূরে দাঁড়িয়েছিলেন, ওই সাহাবার গায়ের ভিতরে গিয়া রক্তের ফোঁটা পড়েছে, লোকটা নাক ছিটকাইতে আছে। নবীজি কয় তুমি নিশ্চয়ই মন খারাপ যে পাপী একটা মহিলার রক্ত তোমার গায়ে লাগলো। সাহাবা পেয়া রাসূল আল্লাহ ঠিকই বলেছেন, জেনা করুন না একটা মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লাগছে, আমার মনটা বড় খারাপ। আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবারে, ও সাহাবা তুমি বুঝো নাই বুঝো না, এই মহিলার রক্ত ডানে আল্লাহ এত দাবি রক্ত বানাইছে, বারবার ফিরে আসার কারণে, বারবার তওবা করার কারণে মহিলার রক্ত না এত দাবি রক্ত হয়ে গেছে, ওটা পৃথিবীর সমস্ত গোনাহাগার বান্দা গুলারে জান্নাতে নেওয়ার জন্য মহিলার এক ফোঁটা রক্তই যথেষ্ট। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন, আসসালাম।